আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ইনডোর প্ল্যান্ট থেকে কিভাবে সহজে চারা করতে পারবেন। এখানে কিছু পথোস, মানি প্ল্যান্ট আর আমাদের সবার পছন্দের মনস্টেরা কিভাবে চারা করবেন সেটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন একটা বোতলের ভিতরে এখানে আমি কিছু কাটিং পানিতে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 10 দিনের মতো হবে। দেখতে পাচ্ছেন শিকড় চলে আসছে, দেখুন। ফোকাসে একটু ঝামেলা হচ্ছে, দেখুন শিকড় চলে আসছে। তে এপাশে একটা মানি প্ল্যান্ট আছে, এটা দেখেন নতুন শিকড় গজানো শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে পারফেক্ট সময় আপনি এই কাটিংগুলোকে মিডিয়াতে বসায় দেওয়ার। এভাবে যখন আপনি রুট গ্রো করে নিয়ে তারপরে কাটিংগুলো মিডিয়াতে দিবেন, তখন গ্রোথটা খুব ভালো হয় আর মারা যাওয়ার চান্স খুবই কম থাকে। এই তো এখানে মনস্টেরার এই তো নতুন পাতা বা কুড়ি গজানো শুরু হয়ে গেছে, এতে শিকড়গুলোও খুব শক্তপোক্ত হয়ে আছে। তার এটা দেখলে সম্পূর্ণরূপে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। যদিও ফোকাসে একটু সমস্যা হচ্ছে, এই তো নতুন শিকড়ে এতে সাদাটা অংশটা হচ্ছে নতুন শিকড়, আর এই যে দেখেন নতুন কুড়ি বের হওয়া শুরু হয়ে গেছে। যেমন এই যে এই কাটিংটায় দেখালাম, এই যে এটা নতুন পাতা গজানো শুরু হয়ে যাবে। এখন আসি মিডিয়ার ব্যাপারে। মিডিয়াটা আমার যদিও আগের থেকে তৈরি করা ছিল, মিডিয়াতে আপনারা কোকোপিটের পরিমাণটা ব্যবহার করবেন বেশি। এই যে মিডিয়া, এখানে আছে মোটামুটি 60% পর্যন্ত কোকোপিট, 20% ভার্মি কম্পোস্ট, আর আপনারা মোটা বালি অথবা চিকন বালি যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। মানে মূল কথা হচ্ছে এই মানি প্ল্যান্টগুলো স্যাঁতস্যাঁতে আবহাওয়া পছন্দ করে, কিন্তু একদম জলাবদ্ধতা যদি রাখেন সেক্ষেত্রে হবে কি পচে যাওয়ার সম্ভাবনাটা থাকে বেশি, কারণ এরা পানিতেও খুব ভালো গ্রো করে। এখন এগুলো পটিং করব। দেখেন এখানে আমি আমাদের রেগুলার যেই ওয়ান টাইম কাপগুলো থাকে সেগুলো একটা নিছি, এতে গোড়া একদম ছিদ্র করে নিছি যাতে অতিরিক্ত পানি জমে না থাকে। যদিও মানি প্ল্যান্টে খুব একটা সমস্যা হয় না, পানিতেও গ্রো করে, তবুও রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। এভাবে ফুটো করে নিছি। এখন আপনাদের বসানো দেখাই। মিডিয়াটা কিন্তু ঝরঝরা আছে, পানি দিব কাটিংটা বসানোর পরে। এই যে কাপে মিডিয়াটা নিয়ে নিলাম, কাপে মিডিয়া দেওয়ার পরে হালকা একটু ট্যাপ করে নেবেন যাতে মিডিয়াটা ভালোভাবে কাপে বসে যায়, ফাঁকা অংশ না থাকে। এইখানে মানি প্ল্যান্ট দিয়ে শুরু করে এদের দেখেন শিকড়গুলো এভাবে হাত দিয়ে ফাঁকা করে নিয়ে খেয়াল রাখবেন যে শিকড়গুলো যাতে ভেঙে না যায়। এতে বসিয়ে দিয়ে তার উপর আবার এভাবে মিডিয়া দিয়ে দিতে হবে। হালকা একটু চাপ দিয়ে শক্ত করে রাখবেন যাতে পড়ে না যায়। এতো দেখেন সবগুলো কাপি আমার আগের থেকে ছিদ্র করা, আগের থেকে ছিদ্র করা। এখন একটা মনস্টেরা কাটিং বসাবো। ঠিক একই নিয়ম, আঙুল দিয়ে যতটুকু সম্ভব এভাবে ফাঁকা করে নেবেন।
তারপরে বসানোর সময় খেয়াল রাখবেন শিকড়গুলো যাতে মিডিয়ার ভেতরে যায়, আর নতুন যে গ্রোথটা আসছে সেই গ্রোথটা যেন মিডিয়ার উপরে থাকে। বেশি দিয়ে ফেললাম, তো পিছন দিক দিয়ে একটু সাপোর্ট দিয়ে রাখতে হবে। শিকড়টা থাকবে মাটির নিচে আর নতুন গ্রোথ থাকবে বা পাতা যেটাই থাকুক সেটা থাকবে মাটির উপরে বা মিডিয়ার উপরে। এই যে দেখেন, এখন বাকিগুলোও এভাবে বসাই। এতো দেখতে পাচ্ছেন আমার সবগুলো মিডিয়াতে পটিং করা শেষ, সবগুলো বসিয়ে দিয়েছি। এখন এগুলোতে হালকা করে পানি দিয়ে দিব। পানি দেওয়া শেষ, এখন এগুলোকে কোনো উজ্জ্বল জায়গায় যেখানে আলো বাতাস পাবে কিন্তু সরাসরি রোদ পড়বে না,